আর কোনো প্রবলেম আছে থাকলে বলেন তো। আমি তো ভাইয়া তেমন প্র্যাকটিস করতে পারি না, ল্যাপটপ ইলাস্ট্রেটর ঠিক মতো চলে না, মানে র্যাম কিন্তু আজকে দেখি যাব। আচ্ছা আচ্ছা, র্যাম না আপনি, র্যাম কত আপনার পিসির? 4 GB আরো কি 4 GB লাগাবেন? জি ভাইয়া, 4 GB একই বাস পেডে লাগার চেষ্টা করতেছে না, পুরান ল্যাপটপ তো লোড নিতে পারে না। সেম আরেকটা নিলে ভালো হবে। আর হচ্ছে এসএসডি কিনতে পারেন কিনা দেখেন, এসএসডিটা দিলেও কিন্তু যথেষ্ট ফাস্ট হয়ে যাবে পিসি। জি ভাই, আসলে এই ল্যাপটপে যতটা কম ইনভেস্ট করতে চাই করতে ইচ্ছা আছে, মানে পিসি না না কিনবো তো হ্যাঁ হ্যাঁ না এর না মতো আর ইনভেস্ট করছে হ্যাঁ নাই। হ্যাঁ না ঠিক আছে না, ইয়েতে এসএসডিটা কিনলেও এসএসডি তো আপনি ল্যাপটপের সঙ্গে বিক্রি করার তো দরকার নেই, আপনি এসএসডিটা আপনি রেখে দিবেন, ওটা দরকার হলে ওটার জন্য একটা পোর্টেবল বক্সে কিনে রাখবেন, পরবর্তীতে দেখা গেছে আপনি যদি ল্যাপটপ কিনেন তাহলে ওটা ওখানে লাগাই নেবেন, অথবা পোর্টেবল বক্সে ঢুকে আপনি এটাকে পোর্টেবল হিসেবে ইউজ করতে পারেন। অ্যাটলিস্ট 128 GB, যদি 128 GB যদি আপনি সেকেন্ড হ্যান্ড একটা কিনতে পারেন ফ্রেশ দেখে কম দামের মধ্যে, মানে 128 GB নতুন মনে হয় এখন 2022 এরকম, সেকেন্ড হ্যান্ড কিনলে আশা করি 1200-1500 এরকম কিনতে পারবেন, এটা আপনি যদি আপনি ইচ্ছা আর কি। সেকেন্ড হ্যান্ড কিনলে অবশ্যই কমে তাহলে যাবে। তো ভাই নতুনটাই কিনতে পারুন, কারণ আমার এই দিকে মনে করেন DDR3 1333 বাসের র্যাম চাইতেছে 1800 টাকার মতো না না আমি দামে। আমি এসএসডির কথা বলতেছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, এটা তো আমি SSD কিনতে পারবো ইজিলি। তাহলে আপনি একটু দেখেন যে অনলাইন সবগুলো তো, যে স্টার টেক আছে, তারপরে স্টার টেক ভালো আছে মোটামুটি, ওরা দ্রুত ডেলিভারি দেয়, তারপরে অনলাইন। স্টার টেক থেকে মোটামুটি জিনিস কিনি, তাহলে ওই SSD তে কিনি। হ্যাঁ স্টার টেক থেকে আপনি দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আছে, ওগুলোর মধ্যে ভালো দেখে একটা 128 GB WD-র আছে, আছে অনেকগুলো ব্র্যান্ড আছে, আপনি দেখবেন দামগুলো কম্পেয়ার কম্পেয়ার করে দেখবেন মোটামুটি ভালো ব্র্যান্ডের। তবে র্যাম কেনার থেকে SSD কিনলে ভালো হবে না? দুটোই অ্যাকচুয়ালি, র্যামও লাগবে দুটোই লাগবে, তবে আসলে কোনটা আগে কিনবেন আমি সেটা বলতে। আচ্ছা আপাতত যেহেতু র্যাম কিনবেন ভাবতেছেন আগে র্যামটাই কিনে ফেলেন। বুঝতে ভাইয়া পারছি। SSD এর আগে র্যাম এর প্রাধান্যটা দেন। আমি অ্যাকচুয়ালি এখনো আমি না আমি আমি প্রাধান্য দেবো না, দেওয়ার উপর কিছু নাই, আমি প্রাধান্য দিব আমি যদি আমার যখন আমি আগে এটা দেখতে হবে, আমি আগে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে একটু না মানে মানে কোনটার। আমি আমার পার্সোনাল মতামতটা দিলাম, যে না আমার মতে হ্যাঁ SSD এর চেয়ে র্যামটা মোটামুটি হ্যাঁ ভালো, হ্যাঁ এটা এটা না প্রায় এটা হ্যাঁ এটা আপনার এটা আপনার পার্সোনাল মতামত ঠিক আছে, বাট আমার পার্সোনাল মতামত আমি এভাবে দিতে পারবো, আমি দিতে হলে আমি আগে দেখবো যে কোনটার আগে প্রাধান্য বেশি পাবে, কারণ হচ্ছে একটা এই সিচুয়েশন, অর্থাৎ ওনার এখন যে কন্ডিশন আছে এই কন্ডিশন এখন ওনার। বুঝতে পারছি ভাই। আচ্ছা আমি তো আমি দোকানে এটা একটু খোঁজ খবর নিব, নিয়ে আমি আপনাকে জানাবো ঠিক আছে। জি ভাইয়া, আচ্ছা তো গতকাল গত ক্লাসে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোতে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, এভরিওয়ান জি ভাইয়া প্র্যাকটিস করছি যেটুকু করতে পারছি আর কি, ওই ঢুকলেই নট রেসপন্ডিং শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা তো দেখেন তো গত ক্লাসে আমরা কি কি টুল দেখছি, টুলস গুলো দেখছিলাম আমরা, সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন, হ্যালো ভাইয়া ব্রাশ টুল পর্যন্ত সবগুলো হয়েছে, আর আই ড্রপার টুলটা দেখানো হয়েছে নিচ থেকে। ম্যাজিক সিলেকশন টুল দেখেছিলাম, হ্যালো। হ্যাঁ জি ভাইয়া ভাইয়া দেখেছি, সিরিয়ালি ওই ই পর্যন্ত হয়ে গেছে, ব্রাশ টুল পর্যন্ত হয়ে গেছে। রাষ্ট্র পর্যন্ত শর্টকাট টুল এখানে আছে, ইরেজার টুল, ইরেজার টুল কি দেখেছিলাম গতকালকে?
জি ভাইয়া একটু দেখাইছিলাম, জি ভাইয়া দেখাইছিলাম। আচ্ছা রোটেট, রোটেটটা দেখাইছিলাম, দেখাইছিলাম ভাইয়া। স্কেল, শিয়ার, রিশেপ এটা দেখাইছিলাম, এটা স্কেল দেখাইছিলাম ভাইয়া, স্কেল দেখাইছিলাম, শিয়ার বা শার্প, না না স্কেল হয়। আচ্ছা ওয়েট, তারপরে এখানে একটা পাপেট, এগুলো দেখেছিলাম, এগুলো দেখেনি না। আচ্ছা এই টুলটা আপনাদেরকে পরে দেখাই আমি, এটা একটু বিস্তারিত জানতে হবে। আচ্ছা ইরেজার, সিজার্স দেখেছিলাম না, রোটেট দেখেছিলাম। আচ্ছা এখানে স্কেল, শিয়ার, বার হিসেবে এটা দেখাইনি, কেমন? হ্যালো, এগুলো দেখা নাই ভাই, স্লাইস দেখাই দিবেন ভাই। কোনটা কোনটা স্লাইসার না কি যেন বলে, কাটার ওই যে আপনার ইসে, স্লাইস, এটা না ভাই, ওই যে নাইফ না, নাইফ না, ওই যে স্লাইসার নাকি, এই যে জুম টুল এর উপরে একটা। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা স্লাইস, আচ্ছা এটা তো নিচে আছে সেটা, হ্যাঁ এটা আছে। জি জি ভাই, স্লাইস টুল চলছে, এটা দেখেন, সেটা পরে দেখে আপনাদেরকে। জি ভাইয়া, এটা কি উঠছে কর্নারে? আচ্ছা তো দেখেন, এটা হচ্ছে স্কেল টুল, এটা দেখেন, ধরেন এটা হচ্ছে একটা শেপ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে শেপটাকে, বা যদি আমরা এখান থেকে স্কেল টুলটা নেই,
স্কেল টুলটা দিয়ে হচ্ছে দেখেন এটাকে বড় করব আমরা দেখেন এই যে স্কেল টুলটাতে যখন এই যে শেপটা সিলেক্ট করে যখন আমরা স্কেল টুলে সিলেক্ট করছি তখন এই যে দেখেন এখানে সেন্টারে একটা ওই যে গতকালকে রোটেট টুলে যে একটা ই আসছিল মনে আছে একটা মিডল একটা সেন্টার একটা বিন্দু আসছিল দেখেন ওই বিন্দুটা এখানেও চলে আসছে এখন যদি আমরা স্কেল টুলটা নিয়ে পরে এই যে শেপে যদি ডান পাশ থেকে যে কোনো পাশ থেকে ধরে যদি আমরা এটাকে ডান পাশে নেই তাহলে দেখেন দুই পাশে বড় হচ্ছে ঠিক আছে আবার যদি উপরে নেই তাহলে হচ্ছে উপর উপরের দিকে লম্বা হচ্ছে ঠিক আছে আবার নিচের দিকে নিলে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে আবার এটাকে এদিক থেকে আনলে এটা আরো ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে দেখেন এই যে সেন্টার বিন্দুটা আছে না সে এ বরাবর ছোট বা বড় হচ্ছে ঠিক আছে এখন আমরা যদি এই এই বিন্দুটাকে যদি আমরা এটাকে যদি আমরা এই পাশে এনে দেই কেমন তাহলে এরপরে যদি আমরা এরপরে যদি আমরা স্কেল টুলটা দিয়ে এটাকে এই করে দেখেন এখন হচ্ছে এই পাশটাকে কেন্দ্র করে এখন হচ্ছে বড় বা ছোট হচ্ছে ঠিক আছে এতক্ষণ এটা মিডলে ছিল মিডলে থাকার কারণে কি হয়েছে দুই পাশে সমানভাবে বড় হয়েছে দুই পাশে সমানভাবে ছোট করা গেছে চারপাশে সরি দুই পাশে না চারপাশে বড় ছোট করা গেছে ইয়েতে কিন্তু এখন এই বিন্দুটাকে যদি আমি এখানে এনে দেই এই কর্নারে এনে দিলাম ধরেন তাহলে এখন হচ্ছে এই বিন্দু থেকে সে অন্যদিকে বাড়তেছে অথবা এই বিন্দু থেকে সে অন্যদিকে কমতেছে ঠিক আছে দেখছেন ব্যাপারটা জি ভাইয়া যে আমি ক্লিক করে করে এটা করে আনতেছি ঠিক আছে অর্থাৎ আপনি এই ইয়েটাকে এই সেন্টার পয়েন্টটাকে যে জায়গা দিবেন সে সে জায়গাকে কেন্দ্র করে শেপটা বড় বা ছোট হবে আপনার যদি মনে হয় যে আমার এটা এই জায়গাটা ঠিক থাকুক আমার শুধু উপরের দিকে এদিকে বড় করব আমি তো আপনি এদিকে বড় করবেন ঠিক আছে আবার যদি মনে হয় যে না এই জায়গাটা ঠিক থাকুক আমার এটা ছোট হবে তখন আপনি এটা এভাবে ছোট করে ফেলবেন ঠিক আছে এখন দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে শিয়ার টুল শিয়ার টুলটা কি দেখেন আগে এই সেন্টার পয়েন্টটাকে আমরা মাঝে আনি এখন যে উপর থেকে ক্লিক করে যদি আমি এটাকে এই যে ডান দিকে নেই তাহলে দেখেন সেটাকে সোয়াই দিচ্ছে একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করে দিচ্ছে দেখছেন যে আমি ক্লিক করে করে এদিকে দিচ্ছে সে এদিকে এটাকে ই করে দিচ্ছে আবার আমি বাম দিকে দিচ্ছি সে বাম দিকে করে দিচ্ছে দেখছেন আবার যদি আমি উপরের দিকে দেই তাহলে সে উপরের দিকে করতেছে নিচে উপরের দিকে করলে সে এভাবে করতেছে বুঝতে পারছেন আপনারা হ্যালো এই তো গেল শেয়ার টুল ওকে এখানে দেখেন রিশেপ টুল একটা আছে রিশেপ টুলটা কি রিশেপ টুলটা হচ্ছে দেখেন এটা দিয়ে হচ্ছে এই যে শেপের মধ্যে আমি আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার যে বাম পাশে যে টুলস গুলো আছে কিন্তু আমাগুলোতে তো সবগুলা নাই কেন তাহলে বাম পাশে না ডান পাশে বাম পাশে এগুলা জি ভাইয়া রিসেপ্ট টুল দিয়ে কি করা যায় ধরেন আমাদের এই শেপটাকে আমরা আবার রিশেপ করব ঠিক আছে এটাকে আমরা বড় বা ইট করব তখন আমি যে রিশেপ টুল দিয়ে দেখেন সেই যে নির্দেশ করতেছে যে আপনার শেপের মধ্যে দেখেন সে দেখাচ্ছে যে আপনার শেপের মধ্যে সে
অনেকগুলো আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন এটাতে। দেখুন ধরেন আপনি এটাকে রিসেট করতে হবে, আপনি এটাকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি এডিট করে এটাকে এই শেপটাকে চেঞ্জ করবেন। ঠিক আছে, ভাইয়া এটা কি একটা ধরে টান দিলে দুইটা কাজ করতেছে? না, এটা একটা ধরে টান দিতেছে, একটাই কাজ করতেছে। তাহলে ওই যে পাশে থেকে যার একটা আসতেছে, কোথায় পাশে থেকে আরেকটা আসছে? আমি জাস্ট আমি এটা ধরে টান দিছি, হ্যাঁ হ্যাঁ, শুধু এটাই উপরে উঠতেছে। আমি প্রত্যেক এটাকে টান দিয়ে উপরে উঠেছি, সেটা উপরে উঠতেছে। ঠিক আছে, এটা দেখেন, এখানে তো এটা তো একটা কোণা, এই যে এটাকে আমি টান দিয়ে এদিকে আনলাম, এটা এদিক থেকে ইয়ে হয়েছে। ঠিক আছে জি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন হিসেবটা হচ্ছে আপনার অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে, করে এরপর ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আপনি চেঞ্জ করে আপনি আপনার এটাকে শেপটাকে অন্য রিশেপ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি শেপটা যদি ধরেন ধরেন এরকম হয়, আপনি এটা ধরো এটা অ্যাড করলেন, এখান থেকে দুটো অ্যাড করলেন, এখান থেকে দুটো করলেন, করে এখন এই যে পয়েন্ট গুলো আছে এগুলোকে আপনি হয়তো এখান থেকে এডিট করে দিন। ঠিক আছে, আপনি এটা এটাকে অন্য একটা শেপ বানাই ফেলেন। ঠিক আছে, এটা শেপ ছিল একরকম, এটাকে আপনি আরেক রকম বানাই ফেলেন। ওকে, বুঝতে পারছেন সবাই এই যে রিশেপ টুলের এটা? জি ভাইয়া। এবার দেখেন এখানে আরেকটা টুল আছে, এখানে উইড টুলটা আপনাদেরকে পরে দেখি। এখানে দেখেন ওয়ার্প টুল একটা আছে, দেখেন ওয়ার্প টুলটা দিয়ে কি করেন, তার প্রথমে আমাদের এখানে একটা শেপ আছে, আমরা শেপটা সিলেক্ট করলাম, করে এখান থেকে গিয়ে আমরা এই যে ওয়ার্প টুলটা সিলেক্ট করলাম, করে ব্রাশ সাইজটা ছোট করি, অনেক বড় আছে, থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা ব্রাশ সাইজটা বড় ছোট করি। ও সরি, অনেক ছোট একটা শেপ নিয়ে কাজ করতে। এই যে ওয়ার্প টুলটা দিয়ে আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে ক্লিক করে আমি এটাকে ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে, এই যে ক্লিক করে আমি এটাকে ভিতরে ঢুকাই দিলাম, অথবা আমি ক্লিক করে এটাকে বাইরেও বাড়াই দিতে পারি। ঠিক আছে, আবার এই যে আমি ক্লিক করে ধরে রাখছি, ধরে রেখে আমি হয়তো এই যে ক্লিক করে ধরে রেখে আমি এই যে একটা শেপের প্রত্যেকটা ধারে এভাবে টান দিয়ে এটাকে ছেড়ে দিলাম। দেখছেন, আবার আমি যে ক্লিক করে করে এগুলোকে বাড়াচ্ছি, দেখছেন, আবার ক্লিক করে করে আমি এগুলো কমাচ্ছি, অথবা আমি যে ক্লিক করে ধরে রেখে এখন দেখেন আমি জাস্ট এই ধার গুলোর মধ্যে আনছি, এনে এটাকে আমি জাস্ট ওলট পালট একটু ইয়ে করে দিচ্ছি, কুইজ করে দিচ্ছি। দেখছেন যে আমি আবার ক্লিক করে ধরে এনে পুরো শেপটাকে দেখছেন এখন এটা কেমন হয়ে গেল। আমি এটাকে আরো যে ক্লিক করে করে এগুলাকে বোঝা করতে দিচ্ছি,
বুঝতে পারছেন, আমাদের কোনো শেপে যদি এরকম কোনো ইফেক্ট দেওয়ার দরকার পড়ে তাহলে আমরা এই ওয়ার্ক টুলটা ইউজ করে এই ইফেক্টটা আমরা দিতে পারি। বুঝতে পারছেন সবাই? এই যে জি ভাইয়া, এখন আমি জি ভাইয়া বুঝতে পারছি, একটা একটা করে ক্লিক করে এগুলোকে ভিতরে নিয়ে আসছে। এরপর দেখেন ওয়ার্প টুলের পর একটা আছে টুইল টুল, ঠিক আছে? টুইল টুইল টুলটাকে যদি দেখেন, এখানে আইকন গুলো দেখো কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এগুলা কোন কোনটা কেমন কাজ, তাই না? আপনারা কি কিছু বুঝতে পারতেছেন এটা এগুলো দেখে? আচ্ছা, টুইল টুলটা কি অনুমান করা যায়? কিছু অনুমান করে টুইল টুলটাকে যদি দেখেন, আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি, পানির পাকের মতো ঘুরে যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পাকের মতো ঘুরে যায়। দেখেন আমি যে এখানে একটা ক্লিক করলাম আর সেটাকে একটু পেঁচে দিল, আবার একটু ক্লিক করলাম আবার একটু পেঁচে গেল, আবার একটু ক্লিক করলাম আবার একটু পেঁচে গেল। এখন আমি যদি এই জায়গাতে এখন কি করলাম, ক্লিক করে ধরে রাখলাম, দেখেন দেখছেন আমি এখানে ক্লিক করে একটু অনেকক্ষণ ধরে রাখছি আর এটাকে সে পেঁচে ফেলছে। তারপর আবার এই কর্নারে গিয়ে আবার এই ক্লিক করে ধরে রাখলাম, আমি এখনো ছাড়িনি, দেখেন এখনো সে পেঁচাইতেছে। আমি এখনো ক্লিক করে ধরে রাখছি, এখনো সে পেঁচাইতেছে, দেখছেন? আমি ক্লিক করে ধরে রাখছি, সে এখনো পেঁচাইতেছে। ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, দেখছেন? সে প্যাচেতে প্যাচেতে একেবারে ইয়ে করে ফেলছে। এখন আমি যদি এটাকে যে ক্লিক করে ধরে রাখলাম, ধরে রেখে যে আমি এখন পুরো শেপটার উপরে আমি এখন এটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? পুরো শেপটার উপরে অ্যাপ্লাই করতেছি আমি, আজ এখন আমি কিন্তু ছাড়িনি, এখনো কিন্তু ক্লিক করে ধরে রেখেছি। এখনো ক্লিক করে ধরে রাখছি, এবার আমি ছেড়ে দিচ্ছি। আমি আবারও ক্লিক করতেছি, ক্লিক করে ধরে রাখছি, আচ্ছা আমি আবারও ক্লিক করে ধরে রাখতেছি, দেখছেন সে প্যাঁচায় কি করতেছে এটাকে? হ্যাং হয়ে গেছে, এই তো দেখুন। হ্যালো, সবাই শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। দেখেন ইফেক্ট, এই এই ইফেক্টটা একটু একটা পরিচিত জিনিসের ইফেক্টের মতো মনে হচ্ছে, আপনারা কি ধরতে পারতেছেন? হ্যালো, ভিনসেন্ট ভ্যান গঘের স্টারি নাইট এর মতো? না না, এটা হচ্ছে কাঠের, কাঠের মধ্যে যে একটা ইফেক্ট আছে না, ফার্নিচারের মধ্যে একটা কাঠের কাঠের যে ইয়েটা আছে সেটার মতো। ফার্নিচারের মধ্যে কাঠের একটা ইফেক্ট আছে না, টেক্সচার আপনারা দেখছেন না আপনারা সবাই কাঠের মধ্যে? জি ভাই, ওই যে রিং থাকে গাছের বয়স অনুযায়ী। হ্যাঁ 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 হ্যাঁ, ওইরকম। এই যে এরকম টাইপের খেয়াল করছেন, এটা কিন্তু অনেকটা সেটার মতো একটা ইফেক্ট আপনারা এটা দিয়ে চালিয়ে দিতে পারবেন, এই যে এটার মতো। এখন এটা কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, দেখছেন একটু কিছুটা কাঠের ইফেক্টের মতো হয়েছে এটা, পুরোপুরি হয়নি। আমরা যদি এটাকে আর ভালো করে ইয়ে করি তাহলে হয়তো হবে এটা। ওকে।
বুঝতে পারছেন সবাই এটা? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এরপর দেখেন এখানে একটা আছে পাকার টুল, পাকার টুলটা কি জানেন? দেখেন এটা এখান থেকে দেখে আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে, এটা হচ্ছে স্কুইজ করে, এটা দেখেন এই যে পাকার টুল দেখছেন। ধরেন আমরা যদি এখানে একটা এটা স্কোয়ার শেপ নিলাম ধরেন, এরপর আমরা এখান থেকে এটা পাকার টুলটা নিলাম, নিয়ে এই যে এখান থেকে এনে এটা এখানে দিলাম, এখান থেকে নিয়ে এটাকে এখানে দিলাম, এখান থেকে টেনে এখানে দিলাম, এখান থেকে টেনে এটাকে এখানে দিলাম। ওকে, এখন দেখেন একটা ফুলের মতো একটা ইফেক্ট, একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেছে, খেয়াল করছেন? এখন এটার যে কর্নার রেডিয়াস গুলো আছে দেখেন, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই কর্নার কর্নার গুলো যদি আমরা রাউন্ড আউট করে দিই, দেখেন এখন এই কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেছে। আমরা আচ্ছা আচ্ছা আমরা একটা একটা করে রাউন্ডেড করে তো, আচ্ছা হ্যাঁ আমরা এভাবে করব। আমাদের দেখি এখানে কয়টা কর্নার আছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, আর এখানে আমরা একটা দুইটা তিনটা কর্নার পেয়েছি আমরা। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করছি, এখানে তিনটা পেয়েছি, এখানে দেখি কয়টা, অনেকটাই হয়েছে তাই না? দেখছেন আবার, হ্যালো সবাই শুনতেছেন আমার কথা? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার দেখেন এটা দিয়ে শুধু যে কমানো যায় তা আমি আপনি চলে বাড়াইতেও পারেন, এটা দিয়ে আপনি বাড়াইতেও পারবেন, যে আপনি এটা ক্লিক করে যে উপরের দিকে বাড়িয়ে দিলেন। আবার এটাকে আমি যে ক্লিক করে জাস্ট এদিক, আমি এখানে কিন্তু ক্লিক ছাড়িনি, ক্লিক করে শুধু ধরে এনে 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 সবগুলোকে যে সেন্টারে জড়ো করছি, এখন এটা এরকম হয়ে গেছে। ক্লিক করে ধরে নিয়ে এখানে আনলাম প্রথমে, এরপর এটাকে ধরে নিয়ে আবার এটাকে এখানে আনলাম, আবার এখান থেকে একে আনলাম, এখানে নিচের থেকে ওকে আনলাম, কর্নার থেকে ওকে আনলাম, এই কর্নার থেকে ওকে আনলাম, ওকে সবখান থেকে সবাইকে এনে এটা শেপের মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই গেল হচ্ছে পাকার টুল, কেমন? আচ্ছা এখন আরেকটা দেখি, একটা শেপ নিলাম, এরপরে এটার পর একটা কি আছে, এটা আছে ব্লট টুল, ব্লট টুলটা কি? ব্লট টুলটা হচ্ছে আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে এখন হচ্ছে দেখুন আমরা চারদিকে কেটে ফেলছি, এখন হচ্ছে এটা চারদিকে ফুলাই দিবে, দেখুন এই যে আমাদের এটাকে ক্লিক করে সেটাকে ফুলাই দিচ্ছে, আবার চাইলে আমরা এটাকে যদি ভিতরের দিকে দিই তাহলে সেটা ভিতরের দিকে ইয়ে করে দিচ্ছে, দেখছেন? এই যে বাহিরের দিক থেকে যদি আমরা এটা ইয়ে করি তাহলে সেটা ভেতর ভেতরের দিকে ঢুকাই দেয়, আবার যদি ভিতরের দিক থেকে ইয়ে করে তখন সেটাকে ভিতরের দিক থেকে বাড়াই দেয়, আবার আমি যদি ক্লিক করে ধরে যদি এটাকে এভাবে করতে থাকি তাহলে সেটাকে এরকম করে ফেলছে, দেখছেন? এটা হচ্ছে, জি ভাইয়া এটা হচ্ছে ব্লট টুল, ব্লট বাড়িয়ে দিতে পারবেন আপনি, আবার কমায় দিতে পারবেন, আচ্ছা। এরপর হচ্ছে ক্যালপ টুল, ক্যালপ টুলটা কি দেখেন, একটা সার্কেল নিলাম, নিয়ে এখান থেকে যে স্ক্যালপ টুলটা নিলাম, নিয়ে এখন আমি হচ্ছে যে আমি হচ্ছে এখন এটাকে ক্লিক করলাম, ক্লিক করে যে ভেতর দিকে টান দিলাম,
টান দিছে আর সে শেপটাকে এরকম করে ফেলছে জায়গাটা। আচ্ছা এখন যদি আমি এটা করি যে স্ক্যালপ টুলটা নিলাম, নিয়ে আমি এটা ক্লিক করলাম, কিন্তু আমি ক্লিকটা ছাড়লাম না, যে ক্লিক করে আমি আস্তে আস্তে এটা পুরো একেবারে চারপাশে আমি একবার এটাকে ঘুরে আনবো, ঠিক আছে, চারপাশ থেকে ঘুরে আনবো। দেখেন এটা ঘুরে এনে না সবগুলার মাথাকে আমি এই যে একটু সেন্টারের দিকে করে ফেলবো। আমি এখনো কিন্তু ক্লিকটা ছাড়িনি। ওকে ওকে এখন আমি এবার এটা ছেড়ে দিলাম, দেখছেন এটা এখন কি হয়ে গেছে, করোনা ভাইরাস হয়ে গেছে, তাই না? জি ভাই, ওই যে ফুড ফ্লায়ার এর ব্যাজ বানানো যাবে এটা দিয়ে? না, ফুড ফ্লায়ার এর ব্যাজ এটা দিয়ে বানানো যাবে, ফুড ফ্লায়ার এর ব্যাজ বানাবেন আপনারা এটা দিয়ে। এই যে এটা স্টার্ট দিয়ে, স্টার্ট দিয়ে বানাবেন, এটা দিয়ে বানাবেন ফুড ফ্লায়ার এর ব্যাজ। জাস্ট হচ্ছে কি করবেন, এই যে স্টার গুলোর মাথাগুলো একটু ছোট ছোট করে দিবেন, ধরেন যে স্টার মাথাগুলো আছে না, এই যে শিফট চেপে ধরে রেখে সবগুলোর মাথা সিলেক্ট করে ফেলুন। ওকে, শিফট চেপে ধরে আমি সবগুলোর মাথা সিলেক্ট করে ফেলাম। এরপরে যে কোনো একটার মাথা ধরে আমি কি করে দিব, আচ্ছা এটা তো অন্যরকম হয়ে যাচ্ছে। না সরি, আচ্ছা স্টার মাথার উপর বেশি দিতে হবে, বেশিটাতে এটাকে স্টার হইল। হ্যাঁ, সবগুলা সিলেক্ট করে নেওয়ার পরে টান দিলে ভিতরের দিকে দেখায়, কই আসবো না? আচ্ছা স্টার্ট টুলে এই ইয়ার গুলা মানে মাথাগুলো একটু বেশি বের হওয়া, এগুলো আর একটু ছোট থাকলেও ভালো। আচ্ছা যদি এভাবে না হয় তাহলে জাস্ট এগুলো মাথা ছোট করার জন্য আরেকটা আলাদা করে একটা সার্কেল শেপ নিয়ে নিয়ে ওই সার্কেল শেপটা এটা ওটার উপরে বসাই দিব। হ্যাঁ এটার উপরে বসে দেবেন, তাহলে হচ্ছে দেখেন আপনার ইয়ার গুলো অনেকটা কম যাচ্ছে। বারবার ওইদিকে চলে যাচ্ছে কেন? আচ্ছা এটাও করোনা ভাইরাস হয়ে গেছে। আচ্ছা ব্যাজ আমি দেখাবো, ব্যাজ কিভাবে বানাবেন, ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখেছিলাম হচ্ছে ইয়েটা, এখানে স্ক্যালপ টুলটা দেখেছিলাম, তাই না? আমরা এটা কি দিয়ে করলাম, এখান থেকে যে আমাদের স্ক্যালপ টুলটা আছে, স্ক্যালপ টুলটা দিয়ে করলাম। ওকে, এখন স্ক্যালপ টুলের নিচে একটা আছে ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুল তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে ক্রিস্টাল ইফেক্ট দেওয়ার জন্য। এখান থেকে আমি ক্রিস্টালাইজ টুল নিলাম, নিয়ে এই যে আমি এটা ক্লিক করে ধরে রাখছি, ধরে রেখে আমি জাস্ট ছেড়ে দিচ্ছি। আবার এখানে একটা ক্লিক করে ধরে রাখলাম, আবার ছেড়ে দিলাম, আবার এখানে একটা ক্লিক করে করলাম ছেড়ে দিলাম, এখানে একটা ক্লিক করলাম
ছেড়ে দিলাম দেখছেন সেটাকে ক্রিস্টাল এফেক্ট দিতেছে আবার এখানে যদি আমি একটা ক্লিক করি এটাকে সে আরেকটু ছড়াই দিচ্ছে আরেকটু ক্লিক করলাম সে আরো ছড়াই দিচ্ছে আরেকটু করলাম আরেকটু আরেকবার ক্লিক করলাম যে আমি এখানে শুধু ক্লিক করতেছি আর সেটাকে একটু একটু করে ছড়াই দিচ্ছে ক্রিস্টালের মতো ক্রিস্টালের মতো দেখছেন আবার যদি আমি এটা হচ্ছে ভিতরে যদি আমি এটাকে এভাবে নিতে থাকি দেখেন সেটাকে ক্রিস্টালের মতো কোথাও স্কুইজ করে ফেলছে কোথাও একটু বাড়াই দিচ্ছে ঠিক আছে ওকে আচ্ছা এবার দেখেন ক্রিস্টালের পর আছে এখানে হচ্ছে উইঙ্কল টুল উইঙ্কল টুল হচ্ছে দেখেন যে আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলাম দেখেন এই যে ক্লিক করে আমি ধরে রাখছি দেখেন এগুলো একটু কেমন এটি করতে আমি যদি এখানে নিচে নামাই বা উপরে নামাই দেখেন এগুলো হচ্ছে একটু ঢেউয়ের ঢেউয়ের মতো ইফেক্ট হয়ে যাচ্ছে আমি এখন যদি বারবার যদি আমি এখানে যে ক্লিক করতে থাকি জায়গায় এই যে বারবার আমি ক্লিক করে শুধু ডানে আনতেছি আর বামে আনতেছি এগুলোতে আমি একটা ইফেক্টটা অ্যাপ্লাই করতেছি দেখেন এখন হচ্ছে অনেকটা ইকুয়ালাইজারের মতো হয়ে গেছে তাই না আর কোথাও কোনো সাউন্ড বা ইয়েতে বাজবে তখন যে একটা সাউন্ডের একটা ওয়েভের ইয়ে আসে এটা হচ্ছে অনেকটা ইয়ে মতো মতো তাই না অথবা যে ব্রাশ স্ট্রোকের মতো হয়েছে যে লাস্টে একটু ফাইন এজে যখন না হয় বা একটা ব্রাশ স্ট্রোকের মতো হয়ে গেছে এটা এটা আমার যে কোনো ডিজাইন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে মনে হচ্ছে জানে এই কাছ থেকে এগুলো ফেড হয়ে যাচ্ছে তাই না এটা সেটা কি সেটাকে আরো ই করে দিল হিবি টিবি করে দিল আর কি আচ্ছা যাই হোক তো আপনি উইঙ্কেল টুল এটা তো আপনারা বুঝছেন না সবাই এখানে যে আচ্ছা এটা বাদে না বাকিগুলোর ইগুলো আপনারা বুঝছেন তো সবাই বাকি যে টুলগুলো দিয়ে আমি এটা করলাম সবাই বুঝতে পারছেন সবাই কি ঘুম যাচ্ছেন জি ভাইয়া বুঝতে পারছি না ভাইয়া ঘুমাই নাই হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে সবাই আসলে ঘুমায় পড়ছিল আচ্ছা 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 তো দেখেন এটা গেল আমাদের এই টুলটার কাজ এখানে আছে পারফেক্ট ওয়ার্ক টুল আচ্ছা পারফেক্ট ওয়ার্ক টুলটা কি আপনাদেরকে দেখাই পিএনজি বলে ওরা আপলোড করতে পারে এটা বলতেছে এটা পিএনজি ফাইল কি আসল ব্যাপার
open with desktop. এখন দেখেন পাপেট র্যাপটল কেমন। এর আগে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে পাপেট র্যাপটলটা নিয়ে এখানে এই যে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে আমরা অ্যাড করব, এরকম পয়েন্ট এড করব। করার পর এখন আমরা ধরেন এই কুকুরটা এই পজিশন আছে, আমরা এটাকে সোজা করে ফেলবো, ঠিক আছে? আমার তো এটা হচ্ছে সোজা হয়ে যাক, তখন আমরা কি করব এই যে কতগুলো জায়গায় আমরা যে পয়েন্ট গুলো এড করছি ওই যে পয়েন্ট গুলোতে আমরা ক্লিক করে করে এটাকে নিচের দিকে নাও। এই যে যেমন ধরেন এই পায়ের উপর একটা পয়েন্ট আছে, এই পায়ের উপর যে পয়েন্টটা এটাকে ক্লিক করে আমরা এটাকে নিচে নামাই দিলাম, আবার এটাকে ক্লিক করে এটাকে নিচে নামাই দিলাম, এবার এটা ক্লিক করে আর নিচে নামাই দিলাম, এটা ক্লিক করে আর একটু নিচে নামাই দিলাম, এবার এই পয়েন্টকে ক্লিক করে একটু নিচে নামাই দিলাম, এটাকেও নিচে নামাই দিলাম কিছুটা, এটাকেও নিচে নামাই দিলাম, তারপর এটাকে হচ্ছে কারণ কুকুরটা এরকম আছে তো কুকুরটা আমার মাথাটা সোজা করে দিলাম, এরকম করে দিলাম, ঠিক আছে? নিচে মাথাটা আরো নিচে নামাই দিলাম, এটাকে নিচে নামাই দিলাম, এটাকে নামাই দিলাম, এটাকে নিচে নামাই দিলাম, আমরা আস্তে আস্তে ক্লিক করে করে আমি দেখতেছেন সবাই এটা? জি ভাইয়া বুঝতেছেন এটা? হ্যাঁ না ভাইয়া বেশি বুঝতেছি না। আচ্ছা কুকুরটা কেমন ছিল? সোজা ছিল, এরকম ছিল না? এখন আমরা এটাকে এরকম করে ফেললাম। জি ভাইয়া এই টুলটা দিয়ে হচ্ছে আপনার কোন একটা শেপ একরকম আছে বাট আপনি সেটা কোন রকম করে ফেলবেন এটা দিয়ে আপনি সেটা করতে পারবেন, বুঝতে পারছেন? কেউ হয়তো উপরের দিকে তাকিয়ে দিয়েছে আপনি ওর ঘাটটা ধরে সোজা করে দিলেন। পাপেট কি জিনিস, পাপেটটা বুঝুন আপনারা। বাট পুতুল যে কেমন পুতুল, এটা পুতুল এটা কন্ট্রোল করা যাবে? হ্যাঁ কারেক্ট। এই যে দেখেন পাপেট হচ্ছে এই টাইপের গুলো পুতুল গুলো যেগুলো হচ্ছে এরকম সুতা দিয়ে কন্ট্রোল করা যায় অথবা হাত দিয়ে কন্ট্রোল করা যায়। যে এটা হচ্ছে এই টাইপের পাপেট গুলো হচ্ছে হাতে থাকে, এরা হচ্ছে এই পাপেট গুলোর ভিতরে এরকম একটা হাত দিয়ে রাখে, দিয়ে রেখে ওগুলোকে নাড়ায় আর মুখে কথা বলে তো মনে হয় যেন পাপেটটা কথা বলে। আর আরেকটা যে পাপেট আছে সেটা হচ্ছে এরকম সুতা দিয়ে এগুলো একটা নিয়ন্ত্রণ করে। ছোট থাকতে আমরা এরকম একটা বিটিভিতে এরকম একটা টিভি শো দেখাইছি। হ্যাঁ সিসিমপুর না, আপনারা হয়তো সিসিমপুর দেখছেন, আমরা হচ্ছে বড় হওয়ার পরে আমরা দেখছি যে তখন সিসিমপুর দেখাইতেছে, বাট সিসিমপুরেরও আগে একটা শো দেখাইতো বিটিভিতে, ওটা ছিল একজন আর্টিস্ট ছিল চিত্রশিল্পী কামরুল ইসলাম না কি যেন ওনার নাম, রং তুলি না কি যেন একটা ছিল। হুম হুম রং তুলি না কি যেন একটা ছিল। হ্যাঁ 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 তো ওখানে ছিল। হ্যাঁ 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 শুকনাগর একটা লোক ছিল, একটা বাউল ছিল, একটা গরু ছিল, তারপর পারুল নামে একটা মেয়ে ছিল। হ্যাঁ দেখছি দেখছি কানলার ভূতু। হ্যাঁ 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 তো ওটা ওটা ছিল একটা পাপেট শো। পরবর্তীতে ওটা পরে সিসিমপুর এটা সিসিমপুর যেটা থাকে ওটাও একটা পাপেট ছিল, ঠিক আছে? এরকম আর কি। তো এখানে হচ্ছে যে এখানে আপনি কি করতেছেন, আপনি এটাকে পাপেট বানিয়ে ফেলছেন, আপনি হচ্ছে আপনি তাকে আপনার মতো করে যে
সে ছিল দাঁড়াইয়া, সে আপনি তাকে, সে ছিল দুই পা উপরে উঠাই, ঠিক আছে, আপনিও দুই পা নিচে নামাই ফেলছেন, ওকে নিচে আপনি আগে কি করে ফেলছেন দেখেন। বেশি পয়েন্ট আবার অ্যাড করবে না, বেশি পয়েন্ট আবার অ্যাড করলে আপনারা পরে এডিট করতে সমস্যা হবে। ধাপে ধাপে কেটে নিয়ে নামাইতে হবে না, একবার টান দিয়ে নিয়ে আসতে হবে না? না, প্রত্যেকটা পয়েন্ট ধাপে ধাপে আনতে হবে, একবারে টান দিয়ে নিয়ে আসতে এটা পারফেক্ট হবে না, আপনাকে তো এটা বুঝে দেখা যেতে হবে যে জিনিসটা ন্যাচারাল, ঠিক আছে, যদি জিনিসটা দেখতে যদি আনন্যাচারাল হয় তাহলে তো সমস্যা। এডিটিং এর মানে কি? এডিটিং এর মানে হচ্ছে আপনাকে এডিটটা এমন ভাবে করতে হবে যাতে বোঝা না যায়, ঠিক আছে, এটা যে এডিট এডিট করা, বুঝতে পারছেন? দেখছেন কুকুরটা ছিল কেমন আর এটা কেমন করে ফেললাম, কেমন দেখছেন? ওকে, এটা হচ্ছে পাপেট ট্র্যাপ টুল দিয়ে হচ্ছে এই জিনিসটা করা। প্রথমে পয়েন্ট অ্যাড করতে হয়, কিছু পয়েন্ট অ্যাড করে পর আপনি বাকিটা করতে পারবেন। আচ্ছা, এই যে পাপেট ট্র্যাপ, পাপেট পাপেট ট্র্যাপ দিয়ে আপনি চাইলে এটাও এডিট করতে পারবেন, দেখেন এটা ছিল এরকম এমন, আপনি এটাকে এটা যে একটা হয়তো এটাকে এটা একটা পতাকাও হতে পারে, আপনি এটাকে এটা ঢেউ খেলানোর একটা ইফেক্ট দিলেন এটাতে, কিংবা এটা হয়তো মাটিতে পড়ে আসবে বা এরকম একটা ইফেক্ট দিলেন আপনি, ঠিক আছে, দেখছেন? এইটাতে এডিট করার পর তারপর ফটোশপে কি আমি প্লেস এমবেড করতে পারবো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ পারবেন, তবে এটা আগে আপনাকে ইয়ে করতে হবে, এই যে এটা এখান থেকে আপনাকে সেভ সেভ করতে হবে, পিএনজি বা পিএসডি, সরি জেপিজি বা পিএনজি তে আপনি সেভ করতে হবে, অথবা আপনি পিএসডি তেও এটা সেভ করতে পারবেন। এই যে সেভ, এখানে সেভ অপশনে পিএসডি তে আপনি সেভ করতে পারবেন, এখানে ফাইলে গেলে এক্সপোর্ট গেলে এক্সপোর্ট অ্যাজ, আপনি যে ফরম্যাট দরকার ফরম্যাট আপনি সেভ করে এরপর আপনি সেটা ইউজ করবেন, ফটোশপ ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন এটা গেল পাপেট ওয়ার্ক টুল, আর এটার সাথে একটা আছে ফ্রি ট্রান্সফর্ম, দেখেন এখানে আরো তিনটা টুল আছে, হলো এই যে বড় করার জন্য, বড় ছোট করার জন্য, অথবা প্রোটেক্ট করতে পারবেন, ঠিক আছে, এই যে এই যে এখানেও সেন্টার একটা পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টকে আপনি এখানে দিলে এই পয়েন্ট থেকে আপনি রোটেট করতে পারবেন, পয়েন্টটা বাইরে দিলে বাইরে থেকে রোটেট করতে পারবেন, পয়েন্টটা যেখানে দিবেন সেখান থেকে সে রোটেট করবে, মিডলে ছিল মিডলে দিলে মিডল থেকে রোটেট করবে, তারপরে কর্নারগুলোতে যদি নেন এই কর্নারে নিলে এদিক থেকে বড় ছোট করতে পারবেন, এটা নিলে উপর নিচে ছ বড় ছোট করতে পারবেন, এটা তো উপরে নিচে, কর্নারগুলোতে নিলে ডানে বামে, আবার যে কোনো পয়েন্টে নিলে ঘুরাইতেও পারবেন, দেখছেন? ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, যেদিকে ইচ্ছে সেদিকে ইয়ে করতে পারবেন। এবার এটা নিচে একটা দেখেন, এখানে পার্সপেক্টিভ ডিজর্ট নামে একটা টুল আছে, এটা কি জিনিস, এটা হচ্ছে এই যে এটা সেন্টার পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে যারা আপনি আপনি যদি এটার ডান পাশ থেকে ক্লিক করে যদি ডান পাশ থেকে যদি ক্লিক ডান পাশ থেকে না, এই যে পার্সপেক্টিভ পার্সপেক্টিভ রিসর্ট, তো এটা তো সেন্টার আছে তাই না, আপনি সেটা যে কোনো একটা কর্নার ক্লিক করে, এই যে দেখেন যদি আপনি এটা
ক্লিক করে যারা আপনি নিচের দিকে নামান তাহলে হচ্ছে এটা এই পার্সপেক্টিভে তা এটা হবে সে ছোট হয়ে যাবে দেখছেন দেখেন শেপটা কিন্তু অ্যাকচুয়ালি এতটুকু বাট সে এটাকে এইরকম ধরনের একটা পার্সপেক্টিভে সে এটাকে ই করে ফেলছে ডিজার্ট করে ফেলছে আবার যদি আপনি এখানে এটা নেন এটা এই যে এটা এখানে যদি আবার এখান থেকে আপনি ক্লিক করেন তাহলে দেখেন আবার এটাকে সে বড় আবার এই পয়েন্ট থেকে যদি নিচে নামান তাহলে সে এই পয়েন্ট থেকে এটাকে ছোট করতে দেখছেন আবার আপনি যদি এই কর্নার থেকে এটাকে নিচে নামালে এদিকে হবে আবার এই কর্নার থেকে যদি আপনি বামে নেন তাহলে উপরে হবে এই যে উপরে এখন উপরে হয়ে গেছে দেখছেন আবার নিচে এখান থেকে যদি নেন তাহলে নিচে হয়ে যাবে আবার এই সেন্টার পয়েন্টটাকে যদি আপনি এখানে নেন এখন এখান থেকে যদি আপনি করেন আচ্ছা সেন্টার পয়েন্ট ঠিক আছে আপনি যে কর্নার থেকে করবেন সে কর্নারে সেটাকে ইয়ে করবেন ডিজার্ট করে ফেলি যেমন ধরেন আপনি একটা রাস্ক আঁকেন ঠিক আছে তাহলে আপনি একটা ইয়ে নিয়ে ওটাতে এই যে এই ধরনের একটা ইফেক্ট আপনি দিতে পারবেন ঠিক আছে এই যে মনে হচ্ছে এটা একটা সোজা রাস্তা চলে গেছে এরকম আচ্ছা এখন দেখেন এখানে আরেকটা আছে এটা হচ্ছে ফ্রি ডিজার্ট হ্যাঁ ফ্রি ডিজার্ট হচ্ছে আপনি যে কোনো কর্নার ধরে যে কোনো দিকে আপনি বড় বা ছোট করতে পারেন ঠিক আছে যদি আপনার ইচ্ছা হলে আপনি এই কর্নারটা ধরে এটাকে ছোট করবেন আবার এই কর্নারটা ধরে নিয়ে আপনি ডিস্টর্টের মধ্যে আর কি হ্যাঁ হ্যাঁ আবার আপনার ইচ্ছা হলে আপনি এটাকে ইয়ে করবেন ঠিক আছে আপনার ইচ্ছা আপনি যে যে কর্নারটাকে আপনার ডিজার্ট করতে ইচ্ছা করবে আপনি সেই কর্নারটাকে ডিজার্ট করতে পারবেন ফ্রি স্টাইলে যেখান থেকে ইচ্ছা ঠিক আছে এখন আপনি এটাকে একটা পারফেক্ট চতুর্ভুজ বানাবেন রোলার নিয়ে আসেন নইলে আসলে বুঝা যাবে না এটা পারফেক্ট হয়েছে কি পরে এটাকে সিলেক্ট করেন আমরা চতুর্ভুজ হয়ে গেছে কেমন জি ভাইয়া ঠিক আছে আমরা এখানে কি দেখছিলাম আচ্ছা ফেড ইজ আউট অফ এরপর দেখেন এটা তো গেল পাপেটা ফ্রি ট্রান্সফর্ম আচ্ছা এটা হচ্ছে শেপ বিল্ডার টুল কেমন শেপ বিল্ডার টুল আপনি দেখেন স্কেলেটন দিয়ে দেখেন আচ্ছা এখানে হচ্ছে শেপ বিল্ডার টুল আমরা
আচ্ছা এখানে কয়টা শেপ আছে দুইটা আমি এখন এটাকে পাঁচটা শেপে ভাগ করে ফেলব কেমন কিভাবে করব দেখেন এই যে দুটো শেপ সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম করার পরে এখন দেখেন এই যে দেখেন সে এই যে এই দুটো শেপের মধ্যে যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা যে ইয়েগুলো আছে অংশগুলো আছে এই অংশগুলোতে সে ইয়ে নির্দেশ করতেছে একটা মানে ওগুলোকে আলাদা একটা শেপ হিসেবে সে ইয়ে করতেছে খেয়াল করছেন এটা এই যে আমি জাস্ট মাউস পয়েন্টারটা নিতেছি শুধু শেপগুলোর উপরে শেপ বিল্ডার টুলটা নিয়ে দেখেন দেখছেন তো এখন ধরেন আমরা এটাতে ক্লিক করলাম করে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই ধরেন এটা করে দিলাম লাল ওকে এটা ক্লিক করে এটা কালার করে দিলাম সবুজ ওকে এটার কালার করে দিলাম হলুদ ওকে এটার কালার করে দিলাম নীল ওকে কেমন এখন আমাদের যে সিলেকশন টুলটা নিয়ে আমরা এখন এই যে সিলেক্ট করলাম দেখছেন পাঁচটা না ছিল ছটা শেপ হয়েছে এটা নিচে আর একটা হয়েছে এটা এটা নিচে এটা ছিল টোটাল এটা ছটা শেপের রূপান্তরিত হয়েছে খেয়াল করছেন রূপান্তরিত হয়েছে এটা আমরা কি কোন টুলটা দিয়ে নিয়ে এই কাজটা আমরা কোন টুলটা দিয়ে করছি শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার টুল এই বাকিরা সবাই আছেন হ্যালো জি ভাইয়া আচ্ছা তিনজনের রেসপন্স হয়েছে বাকিরা 10 জন আছেন সবাই একটু রেসপন্স করেন তো মাইক অন করে জি ভাই আছি হ্যাঁ আওয়াজ শুনে বোঝা যাচ্ছে ঘুম আসছে হ্যালো নাই সবাই ঘুম দিতেছে একসাথে বললে কারো ডাক কিছুই বোঝা যায় না আর জন কেউ বলে না কেউ বলে হুম 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 আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল একটা আছে দেখেন লাইভ পেইন্ট বাকেট টুলটা কি জিনিস ধরেন আমরা এই শেপটার কালারটা চেঞ্জ করব বা এই গ্রিন শেপটার কালার চেঞ্জ করব ঠিক আছে তো এই গ্রিন শেপে আমরা এই যে রেড কালারটা দিব তো আমরা কি করব যে শেপটাতে কালার দিব আর যে শেপ থেকে কালার নিব যে শেপ থেকে কালার নিব এই শেপটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে লাইভ পেইন্ট বাকেট টুলটা দিয়ে ওটার কালারটা নিলাম নিয়ে আচ্ছা অল্টার বাটন প্রেস করব অল্টার বাটন প্রেস করলে এই যে এখান থেকে কলম নিয়ে সরি সরি উল্টা বলে ফেলছি এটা হচ্ছে যে শেপটাতে আমরা কালার দিব যেমন ধরুন এই যে লাল রঙের যে শেপটা আছে এটাতে আমরা ইয়েলো কালার দিব ঠিক আছে তো আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলটা নিব নিয়ে এরপর দেখেন অল্টার বাটন প্রেস করে আমরা দেখেন অল্টার বাটন প্রেস করার সাথে সাথে আইড্রপার টুলটা চলে আসছে দেখছেন এই যে আইড্রপার টুলটা দিয়ে আমরা এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এসে এই যে লাল শেপটা আমরা সিলেক্ট করছিলাম এটাতে যখন একটা ক্লিক করবো দেখেন এখন এটা পুরোটা সবুজ হয়ে গেছে আবার আমরা অল্টার বাটন প্রেস করে এই হলুদ কালারটা দিব এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করলাম করে এরপর এটাকে এইটাতে এটাতে ক্লিক করার সাথে সাথে এটা পুরোটাই এই কালার হয়ে গেছে আবার এটা হচ্ছে এই কালার দিব আমরা অল্টার বাটন প্রেস করে কালারটা নিলাম নিয়ে এরপর পেইন্ট লাইভ পেইন্ট বাকেট টুলটা দিয়ে এটাতে ক্লিক করলাম ঠিক আছে এটাও ইয়ে হয়ে গেল কালার চেঞ্জ হয়ে গেল
এখন আবার অল্টার বাটন দিয়ে এখান থেকে কালারটা নিলাম, নিয়ে নিচে এখানে দিলাম, এটারও কালার চেঞ্জ হয়ে গেছে, আবার এটা দিলাম, হয়ে গেছে। দেখছেন এটা আমরা কন্ট্রোলটা দিয়ে করছি, এটা করছি আমরা লাইভ পেইন্ট বাকেট। লাইভ পেইন্ট বাকেট, এখন লাইভ পেইন্ট সিলেকশন টুল একটা আছে, দেখেন লাইভ পেইন্ট সিলেকশনটা কি, এটার কালার আমরা আবার ইয়ে করে দিই। ওকে, দেখেন এই যে লাইভ পেইন্ট সিলেকশন, এটা দিয়ে যেমন ধরেন আমরা এই ইয়েটা সিলেক্ট করলাম, এটার কালার আমরা চেঞ্জ করব, বা এটার কালার আমরা চেঞ্জ করব। আচ্ছা, আগে সিলেকশন টুল দিয়ে ওইটা যে শেপটার কালার চেঞ্জ করবেন ওটা সিলেক্ট করে রাখবেন। ধরেন আমরা এখন এটার কালার সিলেক্ট করব, এটার কালার চেঞ্জ করব, কেমন ওটা সিলেক্ট করে রেখে সেখানে আমরা লাইভ পেইন্ট সিলেকশন টুলটা দিলাম, দিয়ে এই যে এই শেপটা সিলেক্ট করলাম। আচ্ছা, দেখেন এই এই শেপটা আমরা সিলেক্ট করলাম, কেমন আমরা হচ্ছে এই ইয়েলো শেপটার কালার চেঞ্জ করব। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে লাইভ পেইন্ট সিলেকশনটা টুলটা নিব, নিয়ে এটা সিলেক্ট করব। দেখেন এটা এখন এখন সিলেক্ট করা আছে, দেখেন এটাকে যদি আমরা লাল কালার দিতে চাই তাহলে এই লাল শেপটার উপরে গিয়ে আমরা অল্টার বাটন প্রেস করে যখন আইডোপারটা আসবে তখন একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আবার গ্রিনের উপর গিয়ে যদি আমরা অল্টার বাটন প্রেস করে যদি একটা ক্লিক করি এটা গ্রিন হয়ে গেছে। আবার যদি এই অরেঞ্জ এই হলুদ টাইপের এটার উপর একটা ক্লিক করে তাহলে এটা এই কালার হয়ে গেছে। এটার উপর দিলে এটা অল্টার বাটন প্রেস করে এই যে ব্লু কালার দিলাম, এখন এটা ব্লু কালার হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, দুইজন, বাকিরা সবাই? হ্যালো, বাকিরা? হ্যাঁ হ্যাঁ, তিনজন। আর এই তিনজন বাদে বাকিদের একটু রেসপন্স করেন, মাইক অন করেন, মাইক অন করে সবাই কথা বলো। একজন মেসেজ দিছে, আচ্ছা হ্যাঁ, চারজন, আর কই? বাকি পাঁচজনকে ঘুমাইতেছেন? আচ্ছা, মেরাজুল ইসলাম আপনি আছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা তো গেল লাইভ পেইন্ট সিলেকশন টুল, কেমন। আচ্ছা আচ্ছা, 5 মিনিটের জন্য একটা ব্রেক দিলাম, সবাই একটু হাত মুখ ধুয়ে আসেন, কেমন? জি ভাইয়া। হ্যাঁ, সবাই একটু যান। আচ্ছা, তো দেখেন এত আমরা এতক্ষণ দেখলাম শেপ বিল্ডার, লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট সিলেকশন। ওকে, আচ্ছা এখন দেখেন এটার পাশে একটা আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল, ঠিক আছে। এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা হচ্ছে আপনার 3D ডিজাইনের জন্য, আপনি যদি কোনো 3D ডিজাইন করেন তাহলে সেটার জন্য এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন এই যে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা নেবেন তখন দেখেন এখানে যে 3D, 3D মানে কি, থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে। অর্থাৎ দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, ঠিক আছে। তো দেখেন এখানে একটা কিউব আছে, এই কিউবটা নির্দেশ করতেছে পাশ, নির্দেশ করতেছে, ঠিক আছে। এই যে দেখেন এখন এখানে একটা 3D ইয়ে আছে আমাদের, 3D একটা পার্সপেক্টিভ আছে এখানে। তো এখানে দেখেন এখানে যদি আমি এখন এই যে লেফট সাইডে ক্লিক করি তাহলে হচ্ছে এখন এই সাইডে আমি যে কোনো একটা শেপ দিতে পারবো, বাম লেফট সাইডে। তো আমি যদি এখানে এখন একটা নর একটা স্কোয়ার শেপ দিই, দেখেন
দেখছেন এখন এটা হচ্ছে এই যে এই পার্সপেকটিভ আসছে কারণ আমি এটা এখান থেকে সিলেক্ট করছি এখন আমি এখানে যতই শেপ নিব সবগুলো হচ্ছে সরি আমি যে শেপগুলো নিব সবগুলো হবে এই পার্সপেকটিভের উপরে এই পরে শেপগুলো এখন হবে বুঝতে পারছেন নিচে আরেকটা ডাইমেনশনারি আছে ঠিক আছে আমাদের ওইটা দিব আমরা এখন হচ্ছে দেখেন এই যে আমি এখান থেকে পার্সপেক্টিভে গিয়ে যখন আমি এই যে নিচে ক্লিক করলাম তাই এখন হচ্ছে আমি নিচে এই মানে ইয়াটাতে নিচে আমি একটা শেপ দিতে পারবো আমি এখানে একটা শেপ এই করে দেখি এখন হচ্ছে এটা এই পার্সপেক্টিভের জন্য এই চলে আসছে শেপটা চলে আসছে দেখছেন আচ্ছা এটা কি আমি এখন এটা এইভাবে না দিই আমি যদি এটা এভাবে দেই এটা ড্রয়িং বা আর্কিটেকচারে ইউজ করে টু পয়েন্ট ভ্যানিশিং দেয় এগুলা হ্যাঁ 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 এবার আমরা আমাদের এই যে পার্সপেক্টিভটা তো আপনারা দেখেন না এই যে এখন আমরা এটাকে দিই এটাকে সরাই দিই দেখেন এভাবে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে আমরা থ্রিডি এটা ইয়ে করতে পারবো ঠিক আছে আচ্ছা পার্সপেক্টিভ সিলেকশন টুল এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুল হচ্ছে পার্সপেক্টিভে যদি কোনো শেপ থাকে ওগুলো ওগুলোকে আপনি এইভাবে বড় ছোট করতে পারবেন দেখেন ক্লিক করে একটু আগে আমরা দেখেন আমরা সিলেকশন টুল দিয়ে বড় ছোট করতে গেছিলাম আর আমাদের প্রবলেম হয়েছিল দেখছেন এই যে পার্সপেক্টিভে হচ্ছে সিলেকশন টুল দিয়ে বড় ছোট করতে গেলে এই যে দেখেন এটা কি হয়ে যায় মানে ঠিক মতো হয় না দেখছেন এই জন্য পার্সপেক্টিভে আমাদের কোন একটা ইয়েকে কোনো শেপকে যদি বড় ছোট করতে হয় তাহলে আমরা এখান থেকে পার্সপেক্টিভ যে গ্রিড টুলটা আছে সরি পার্সপেক্টিভ এটা কি
perspective selection tool হ্যাঁ perspective selection toolটা দিয়ে আমরা এটাকে যে কোনো শেপকে আমরা বড় ছোট করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের ওই পারস্পেক্টিভটা ঠিক থাকবে এটা নষ্ট হবে না ওকে বুঝতে পারছেন আপনারা হ্যালো জি ভাইয়া ভাইয়া আচ্ছা আমি আবার এগুলো বুঝি না এটা আপনারা যারা মোটামুটি এগুলোতে আছেন তারা ভালো বুঝবে না আচ্ছা ওই আর্কিটেকচারে পরীক্ষা দেওয়ার টাইম এগুলো ড্রয়িং করতে ভ্যানিশিং পয়েন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা তো যে এতে আপনাদেরকে দেখাইছিলাম যে বিলবোর্ডের বেলায় দেখাইছিলাম না ভ্যানিশিং পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট দিয়ে হচ্ছে একটা যে একটা যে পারসপেক্টিভে আমরা মানে ওই জিনিসটা ওই পারসপেক্টিভে দেখতে কেমন লাগে আমরা ওটা ইয়ে করতে পারি তাই না ওই যে ফটোশপে জি ভাই ওই বিন্দুতে একদম যায় শেষ হয়ে যায় ওই বিন্দু থেকেই সব পয়েন্টগুলো ওই বিন্দুর সাথে কানেক্টেড থাকে আর কি এবার এখানে দেখেন এখানে দুটো টুল আছে একটা গ্রেডিয়েন্ট কি আপনাদেরকে দেখাইছিলাম গ্রেডিয়েন্ট না ভাই গ্রেডিয়েন্ট দেখানো হয়নি গ্রেডিয়েন্ট দেখানো হয়নি না এই যে আচ্ছা এই যে গ্রেডিয়েন্টটাই দেখাই আসিফ ভাই আপনি তো মনে হয় জিজ্ঞেস করছিলেন যে জি ভাই ওই যে ইনস্টাগ্রামের মেশ জিজ্ঞেস করছিলাম ভাই গ্রেডিয়েন্ট একাধিক কালার এই যে এটা এটা না এই তিন নাম্বারটা সবগুলোর মধ্যে এক গ্রেডিয়েন্ট কিন্তু একটাই বাট এই গ্রেডিয়েন্টটাকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে তারা ইউজ করছে দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্টটা কিন্তু তারা মেশ টুল ইউজ করে এখানে কিন্তু নরমাল এটা হচ্ছে তারা রেডিয়াল ইউজ করছে রেডিয়াল এখানে তিনটা কালার ইউজ করছে ভাই না কালার ইউজ করছে ঠিক আছে কিন্তু গ্রেডিয়েন্টটা কোন স্টাইলে করছে ঠিক আছে আমরা এখন এটা সেটা দেখাই জি ভাই এই যে স্টাইলগুলো আছে তিনটা স্টাইল একটু দেখেন প্রথমে দেখেন এই যে এখানে ইলাস্ট্রেটর এখন নতুন আছে এখানে দেখেন প্রথমে গ্রেডিয়েন্ট দেখে এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম এখন আমরা গ্রেডিয়েন্টের প্যানেলটা বের করি কেমন কন্ট্রোল থেকে গ্রেডিয়েন্টের এই যে গ্রেডিয়েন্টের প্যানেল এই যে গ্রেডিয়েন্টের প্যানেলটা আছে এখানে তো দেখেন এখান থেকে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট দেই এখানে এখন আপাতত যে ডিফল্ট তিনটা আছে হোয়াইট হোয়াইট এন্ড ব্ল্যাক গোল্ড ডাস্ট আর হচ্ছে ব্লু স্কাই ব্লু স্কাইর আবার এই পাশটা একটু ট্রান্সপারেন্ট তো আপাতত ব্ল্যাক হোয়াইটটাই থাক ব্ল্যাক হোয়াইটটা দিয়ে আপনাদেরকে বেসিক জিনিসগুলো আগে দেখে এই যে গ্রেডিয়েন্টটা আমরা নিলাম এখানে এখানে আচ্ছা আমি আমার কথা দুইবার শুনতে আমি আমার কথা শুনতেছি কেন বারবার নেট হয়তো স্লো নাকি না না আমি আমার কথা রিপিটেড শুনতেছি আর কি কেন হচ্ছে এরকম আচ্ছা যাই হোক এখন শুনতেছি না ডিভাইস কি দুইটা দিয়ে কানেক্টেড হইছেন না আমার আমি তো একটা ডিভাইস দিয়ে কানেক্টেড হই নেট প্রবলেম থাকলে অনেক সময় এরকম করে ওটা নেটের জন্য হয় ভাই বেশিরভাগ সময় মহাদি ভাই তো দিনের বাচ্চা মোড অন করে মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ কি অন করে কোহে কাফ নগরে নিয়ে যায় আমাদের কেমন দুটা দিয়ে যদি আপনার অডিও অফ করা থাকে তাহলে আর ওটা যায় না হ্যাঁ হ্যাঁ মানে ইনপুট অফ করে রাখলে আর কিছু হয় না আচ্ছা তো দেখেন তো এই যে গ্রেডিয়েন্ট এখান থেকে যে এখন এই গ্রেডিয়েন্টটা আছে হচ্ছে
এখানে তিনটা টাইপ আছে গ্রেডিয়েন্টের, আগে দুটো ছিল, একটা ছিল লিনিয়ার একটা ছিল রেডিয়াল, আর এখন নতুন আরেকটা আসছে, এটা হচ্ছে ওরা নাম দিচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। আচ্ছা প্রথমে লিনিয়ার আর রেডিয়ালটা দেখাই আপনাদেরকে, কেমন? এই যে লিনিয়ারে হচ্ছে দেখেন, এই যে আমরা যখন এই গ্রেডিয়েন্ট টুলটা নিব, টুলটা নেওয়ার পরে এই যে এখন আমরা যদি এটাকে এই যে এখান থেকে ক্লিক করে এটাকে যদি এদিকে টান দিই, দেখেন দেখছেন সেই দিক থেকে গ্রেডিয়েন্টটাকে ওদিকে নিয়ে যাচ্ছে। আবার যদি আমি এদিক থেকে ক্লিক করে টান দেই, এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, এদিক থেকে ক্লিক করে টান দেই, এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, উপর থেকে নিচে টান দেই, এদিকে নিয়ে আসতেছে, আবার এদিক থেকে টান দেই, এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই গেল লিনিয়ার। লিনিয়ারের এখানে আবার এই অপশনটা দেখেন, এখান থেকে আমরা চাইলে মাত্রা কমাইতে বাড়াইতে পারি, মাত্রা কমাইতে বাড়াইতে পারি। আবার যদি আমরা এখানে মাঝখানে মাঝখানে যদি আমরা সিলেক্ট করে দেখেন, সিলেক্ট করলে আবার একটা একটা করে পয়েন্ট যোগ হচ্ছে, দেখছেন? এই যে দেখেন এখন আবার এই পয়েন্ট গুলোতে দেখেন, এই যে পয়েন্ট গুলোতে দেখেন, এই পয়েন্ট গুলো দিয়ে কি করে ভাই? এই যে এখানে এই যে আমরা একটা এই যে ইফেক্ট ইফেক্ট দিচ্ছি, কি মানে হচ্ছে, এই যে দেখেন এখানে এই এটার এই পাশে আছে সাদা, এই পাশে আছে একটু হালকা গ্রে। এখন আমরা এই যে গ্রে এর মাত্রাটা বাড়ায় দিচ্ছি আর হোয়াইট এর মাত্রাটা একটু কমাই দিলাম, আর এগুলো হচ্ছে এক কালারের একটা ইয়া। এটাকে যদি আমরা এদিকে আনি দেখেন, এটা হচ্ছে সাইজ, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট গুলার কালার গুলার একটা থেকে আরেকটা দূর সাইজ। আবার ওইখানে তো ভাই কালার দেওয়া যাবে, হ্যাঁ, আর উপরের এগুলো হচ্ছে জাস্ট মাত্রাটাকে আমরা এটাতে মানে এটা ঘনত্ব আর কি, এটাকে এটা কতটা পাশে এনে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে সেটা, ঠিক আছে? এখন যদি এগুলো যদি মাঝে মাঝে থাকে দেখেন, তাহলে হচ্ছে এগুলো এই যে দেখেন ব্লেন্ডিংটা ব্লেন্ডিংটা বোঝা যায় না, এই যে এগুলো মাঝে মাঝে থাকলে ব্লেন্ডিংটাও তো বোঝা যায় না, কিন্তু এগুলোকে যখন আমরা যেখানে এক পাশে এক পাশে নিয়ে যাব তখন হচ্ছে ব্লেন্ডিংটা বোঝা যায়। এই যে এটা থেকে এটা, এটা থেকে এটা, দেখছেন? এটা তো আপনি যদি এরকম ইফেক্ট দিতে চান তখন আপনি এগুলো টিউন করে এগুলো করবেন। আবার এই জিনিসগুলো বাদ দিবেন কিভাবে, দেখেন এখানে যে আপনি মাউস পয়েন্টারটা নিলে একটা প্লাস চিহ্ন আসতেছে, দেখতেছেন? এখন এখানে একটা ক্লিক করলে এখানে নতুন আর একটা পয়েন্ট যোগ হয়ে যাবে। এরপর আপনি এটাকে চাইলে ডানে বামে নিয়ে ইয়ে করতে পারবেন। আবার যদি এগুলো বাদ দিতে হয় তাহলে কি করবেন, এই যে ক্লিক করে ধরে এই বক্সের নিচে নিয়ে আসবেন, বাদ হয়ে গেছে। ক্লিক করে ধরে এই বক্সের নিচে নিয়ে আসবেন, বাদ হয়ে গেছে। ক্লিক করে ধরে বক্সের নিচে নিয়ে আসবো, বাদ হয়ে গেছে। ক্লিক করে ধরে বক্সের নিচে নিয়ে আসবো, বাদ হয়ে গেছে। কেমন? এখন এই যে এটার দেখেন এটার লোকেশনটা, দেখেন এটার লোকেশনটা এখন 87% ডানে আছে, তো এটাকে আমরা এখানে 50% করে দেবো। এটা এখন হচ্ছে এটা বরাবর মাঝে আছে, সরি। এখন দেখেন এখন ব্লেন্ডিংটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে যখন এর এপাশে ওপাশে আনতে দেবো দেখেন এখন ব্লেন্ডিংটা বোঝা যাচ্ছে, দেখছেন? জি ভাইয়া। ওকে, তো এটা গেল এটা। এখান থেকে লোকেশনের পার্সেন্টেজ চেঞ্জ করতে পারেন, দেখেন লোকেশনের পার্সেন্টেজ চেঞ্জ করলেও একই হইতেছে, দেখছেন? এটাকে আমরা ম্যানুয়ালি করতেছি, ওটা ইয়েতে করলাম। এখন দেখেন এখানে আবার আপনার গ্রেডিয়েন্টের আপনি চাইলে ইয়েটাও চেঞ্জ করতে পারেন, মানে কত ডিগ্রিতে হবে। এখন এটা 0 ডিগ্রিতে আছে, মানে এই যে সোজা বরাবর আছে। এটাকে যদি আমরা 120 ডিগ্রি দিই, এখানে এটা 120 ডিগ্রি বরাবর হয়ে গেছে। 180 দিলে, 180 হচ্ছে 2 সমকোণ আমরা জানি, 180তে হয়ে গেছে। আবার 0তে দিলে আগের মতো, ঠিক আছে? আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, যদি ডিগ্রি হিসাবে করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর যদি বলেন যে না আমার এত ডিগ্রি ডিগ্রি হিসাবটা আমি জাস্ট নিজের মতো করে আমি লাইন টেনে টেনে দেবো, তখন এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এরপর আপনি টান দিবেন, যেদিক থেকে ইচ্ছে সেদিক থেকে টান দিয়ে গ্রেডিয়েন্টটা করবো। ধরেন এদিক থেকে টান দিলাম, আমি যেদিক থেকে টান দিলাম, টান দিয়ে আবার এখান থেকেও আমি এই যে ব্লেন্ডিং মোডের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি, আবার গ্রেডিয়েন্টকে এখান থেকে আমি বড় ছোট করতে পারি, হ্যাঁ, এখান থেকে আবার এটা থেকে বড় ছোট করতে পারি, উপরে নিচে নিয়ে যেতে পারি, আমি লম্বা করতে পারি, দেখছেন? ক্লিক করে ধরে ধরে এগুলো করতেছি সব, বুঝতে পারছেন সবাই? হ্যালো জি ভাইয়া। ওকে,
তো এটা এরকম থাকে এবার দেখেন এটা হচ্ছে রেডিয়াল মোড হচ্ছে এটা বুঝতে পারছেন যে ইয়ে করে হবে মানে এটা কি বলে সেন্টার থেকে কালারটা দেয় হ্যাঁ রেডিয়াল মানে সেন্টার থেকে দেয় এটা এখান থেকে এটা দিয়ে বোঝালে দেখেন এখান থেকে যদি আমি যে রেডিয়াল হয়তো আমি এখান থেকে দিলাম দেখছেন এটা 3D একটা ভাব আসছে ঠিক আছে এখন এখানে আমরা কিছু স্পট টট দিলে এটা চাঁদ হয়ে যাবে এর এখন একটা 3D একটা লুক আসছে খেয়াল করছেন গ্রেডিয়েন্টের কারণে জি ভাইয়া জি ভাইয়া এটা দেখেন রেডিয়াল যদি আমি আমি চলে সেন্টার থেকে দিতে বলি সেন্টার থেকে আমি এটা দিলাম দেখেন একটা 3D লুক আসছে বলের মতো লাগছে আমি আসলে ইউজ করি নাই জানি আমি আসলে বলতে পারতেছি না ওটার ব্যাপারে আচ্ছা তো এটা হলো রেডিয়াল আচ্ছা এখানে দেখেন আবার ই করা যায় এই যে এটাকে হচ্ছে এই ইয়াটাকে গ্রেডিয়েন্টটাকে হচ্ছে সুইচ করা যায় দেখেন এটাতে ক্লিক করে দেখুন এখন এখানে সেন্টারে হচ্ছে সাদা আর এজগুলো হচ্ছে কালো এখানে যখন ক্লিক করলাম তখন সেন্টারে ব্ল্যাক চলে আসছে সেন্টারগুলো হোয়াইট হয়ে ইয়া এজগুলো হোয়াইট হয়ে গেছে ইনভার্স করে দিছে হ্যাঁ ইনভার্স করে দিছে ঠিক সেম এটা লিনিয়ারের ক্ষেত্রে এরকম হয় আর লিনিয়ার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এখন এটা এই পাশে আছে এটা দিলে এটা এই পাশে চলে যাবে এখন এটা এই পাশে আছে এটা এখন এটা দিলে এটা এই পাশে চলে যাবে ঠিক আছে তারপর আবার স্ট্রোক দেখেন এখানে স্ট্রোক গ্রেডিয়েন্ট আছে যে এখানে কিন্তু স্ট্রোক গ্রেডিয়েন্ট আছে যে দেখেন গ্রেডিয়েন্টের অপশন কিন্তু আবার এখানেও আছে দেখেন ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন আশ্চর্য ব্যাপার এটা হ্যাং হয়ে গেছে আমার পিসি হ্যাং হয়ে গেছে জুম অ্যাপটা একটু প্রেসার ফালায় না বাট তারপরও এটা এমন হওয়ার কথা না সে যথেষ্ট লোড নিতে পারে দেখেন এখনো 8 GB RAM এখনো বাকি আছে GPU 11% CPU মাত্র 40-45% ইউজ করতে ম্যাকবুক তো ভালো রকম প্রেসার নেয় নরমালি এটা এমন হওয়ার কথা ছিল না আচ্ছা আমি ক্লোজ করে দেব হয়তো ওই OS এর জন্য আপনার পারফরম্যান্স পাইতাছেন না মেবি OS এর জন্য কারণ অ্যাপলের OS অ্যাপলের হার্ডওয়্যারে সবচেয়ে বেশি প্রবলেম খালি জায়গা একটু কম হয়ে গেছে আর কি এটা উইন্ডোজের জন্য ম্যাকবুকের তো বের নতুন ওএস বাই করতেছে বাইর করে ফেলছে ওরা ম্যাক ওএস না ম্যাক ওএস এর পর আরেকটা বাই করতেছে আপনি না কিন্তু অপারেটিং সিস্টেম ওটা তো ইয়া না হ্যাঁ হচ্ছে না সরি অপারেটিং সিস্টেম না হচ্ছে জাস্ট এটা সফটওয়্যার আপডেট মানে একটা নতুন সফটওয়্যার আর কি ওই আপনার হলো ইসে অ্যাপল দুইটা দুই ভ্যারিয়েন্টের আপনার ম্যাকবুক বানাবো শুনলাম নিজের আই চিপ দিব আর ইন্টেল এর কিছু চিপ ইন্টেলের সঙ্গে ওরা মেবি আর মানে ওদের প্ল্যান হচ্ছে যে সামনের দিকগুলো তো ওরা আর ইন্টেলের চিপ 2 বছরের মধ্যে শেষ করে দেব হ্যাঁ 2 বছরের মধ্যে ওরা নিজেদের চিপসেট সম্বলিত ম্যাকবুকগুলো বাজারে ছাড়বে তবে ওই 2 বছর পর্যন্ত ইন্টেলের ম্যাকবুক গুলো থাকবে ওগুলো যেগুলো প্রোডাকশন লাইনে আছে ওগুলো সবগুলো প্রোডাকশন লাইনে দেখা যাক কি হয় দাম কমলেই হয়েছে আর কি তবে দাম মেবি কমবে না পারফরম্যান্সে কিছু আপগ্রেড আসবে আর কি কারণ নিজেদের বানানো আরো বাড়বে হ্যাঁ দাম বাড়তে পারে বরং তবে অ্যাপলের চিপ দিলে পারফরম্যান্স আরো বুস্ট হবে হ্যাঁ পারফরম্যান্স আরো বাড়বে কারণ ওটা ওদের নিজস্ব ইয়ে তো নিজস্ব ইয়েতে এটা আরো বেশি সুট করবে হ্যাঁ কত সে ক্লাস পাগড়ে
আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কেমন আচ্ছা আমরা দেখতেছিলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট আর ইয়ে গ্রেডিয়েন্ট কেমন এবার আসি এবার দেখেন এখানে আরেক ধরনের ইয়া আছে গ্রেডিয়েন্ট যোগ হয়েছে নতুন সেটা হচ্ছে কি এটা আর এটার নাম কি এটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট দেখেন এখন ফ্রিডম গ্রেডিয়েন্টে দেখেন পয়েন্টস লাইন দেখছেন এটা তো অস্তিত্ব লাইন থেকে ক্লিক করে তো এখন আমরা আপাতত এটা করবো না আমরা আপাতত হচ্ছে যে পয়েন্ট গুলো আছে ওগুলা থেকেই করবো ধরুন প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক করলাম করে আই ড্রপার টুল নিয়ে এটাতে যেমন ধরেন আমরা এই কালারটা দেবো কেমন এটা দিলাম ওকে এবার এটাতে ডাবল ক্লিক করলাম আই ড্রপার টুল নিয়ে এটা দিলাম ওকে এবার এটা সিলেক্ট করলাম এটাতে ডাবল ক্লিক করলাম আই ড্রপার টুল নিয়ে এটা দিলাম এবার এই পয়েন্টটা সিলেক্ট করলাম আই ড্রপার টুল নিয়ে এটা দিলাম মোটামুটি হয়েছে সিমিলার হয়েছে তাই না বাম সাইডেরটা বাদ দিয়েছে এখন হচ্ছে এটা বাকিটা যদি আপনি ফ্রিডম গ্রেডিয়েন্ট দিয়ে যদি করতে চান তাহলে সরি ফ্রিডম গ্রেডিয়েন্ট দিয়ে যদি করতে চান তাহলে এই যে পয়েন্ট আগে এটা সিলেক্ট করি এডিট গ্রেডিয়েন্ট এডিট গ্রেডিয়েন্টে গিয়ে এই যে দেখেন এখানে পয়েন্ট অ্যাড করা যাচ্ছে ঠিক আছে দেখেন পয়েন্ট যদি আমি অ্যাড করি তাহলে ধরুন আমি লাইন পয়েন্ট অ্যাড করব দেখেন এখানে ই ই ই কালারটা একটা লাইনে আছে তো আমি এরকম একটা লাইন দিলাম দিয়ে এই পয়েন্টটা ডাবল ক্লিক করে আই ড্রপার নিয়ে এটা দিছি এই এই পয়েন্টে নিয়ে এটা দিলাম আচ্ছা এটা দিয়ে পারফেক্টলি এটার মতো করা যাবে না যাবে বাট এটা আরো আপনাকে আরো সূক্ষ্ম ভাবে কাজ করতে হবে তেমন ধরেন পয়েন্ট দুটো আমরা এই জায়গায় নিয়ে ফেলছি পয়েন্ট দুটো এই জায়গায় নেওয়া যাবে না পয়েন্ট গুলোকে উপরে উঠে দিতে হবে Thank you.